কপালে, এই অল্প বয়সে স্বামী চলে গেল। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? আবার কি সর্বনাশ? বেগম সাহেবা বেঈমান, বেঈমান, বেঈমান উমরটা হবে অনেক, এই রূপনগরের নবাব হবে এই উমরটা, আর দীপালা জাফরালিকা হবে। আমি বিশ্বাস করি না, আমি আমি কোনোদিন যাব না। আপনি যান, আপনি যান, আপনি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন না। আমি কি কোনোদিন আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি? আমি এই শত্রুর ভয়ে, এই রাজ্য ছেড়ে, আমার কামালকে ছেড়ে আমি চোরের মতো কখনো পালিয়ে যাব না ইব্রাহিম। আমি ছান, এছাড়া আর কোনো পথ নেই। আমি ছান, আমি আমি আপনাদের নিমকে আজ এতটুকু বড় হয়েছি, আমার এই চোখের সম্মুখে এই রূপনগরের সম্পদ। আমি বেঁচে থাকতে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, এই দুঃখ ঘরে যা সম্পদ করে ধ্বংস করে দেবে। এই রূপনগরের শেষ সম্পদটুকু আপনার আমার চোখের সম্মুখে ধ্বংস হয়ে যাবে, আমি তা হতে দেব না। আমি এই কামালকে চরণে হাত রেখে বলছি, এই ইব্রাহিম এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে এমন কোনো হিম্মত রাখি নেই। ha 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 ha
আপনি কোনো চিন্তা করবেন না, ইব্রাহিম কেন শত ইব্রাহিম ছুটে আসতো আমার হাত থেকে বাঁচতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকেন, এই বেমান খেয়ে দুঃখে পাহাড় পর্বত থন্ন থন্ন করে খুঁজছে, আমি তাকে হত্যা করবো। চলুন এখন আমরা সবাইকে খুঁজে বের করে করে না হলে যে আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে। হ্যালো হ্যালো সমস্ত প্রজাদেরকে কেঁপিয়ে আমি তোমাকে তারপর জাফর কা আজ ভীষণ চিন্তায় আমি পড়ে গেছি। খুদা মেহরবান, তুমি আমাকে একটা উপায় করে দাও, উপায় করে দাও। এই তো দেখা যাচ্ছে কদমালি চাষার ভারী, কদমালি ভারী আছো? কদমালি কে কে দিবা নিশি রাত্রে আমার বাড়িতে এসে রাখছি, একটু এগিয়ে দেখি কে আমার বাড়িতে আসছে। আমি আমি মনসবদার ইব্রাহিম, মনসবদার ইব্রাহিম রাজপ্রাসাদের একমাত্র অন্যায়ের প্রতিবাদকারী কণ্ঠস্বর, জাতি অত্যন্ত প্রহরী, আজ দিবান শীতের রাত্রের বেলা চুপিসে আমার পূর্ণ কুটিরে। আমি কি জানতে পারি আমার এই পূর্ণ কুটিরে কি হেতু আপনার আগমন? আপনার কিসের বিপদ? আমার অনেক বড় বিপদ, আমি আমি তোমাকে আমি তোমাকে এই ছেলেটি দান করছি। ইব্রাহিম ভাই, শত আঘাত যন্ত্রণা বুকে নিয়ে যখন চিৎকার করে বিকাচ্ছিলাম, তখন বিদাতার কাছে আমি বিমুখ হয়ে গেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কাছে সন্তান, তুমি মানুষ না দেবতা। ভাই কদমালি, আমার এই আমার এই মাথার বোঝাট তোমাকে তুমি তোমার বুকে নিয়ে আমার বুকটাকে আমার এই চলন্ত বুকটাকে শীতল করে ভাইয়া, তুমি আমাকে কি ছেড়ে চলে যাবে ভাইয়া? কথা দিলাম এই সন্তান আজ থেকে আমার পরিচয় বড় হবে। ঠিক আছে, তবে আরেকটি কথা ভাই বলুন,
ওর নাম পাল্টি তুমি তোমার মনের মতো নাম রেখে তারপর তাকে সম্বন্ধ করবে, এমন কি এই সমাজে থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। কথা দিলাম, কথা দিলাম ইব্রাহিম ভাই, কথা দিলাম। এই সন্তান যেখান থেকে আসো তার কেন পরিচয় গোপন থাকবে, আর আমার জীবনটি হলেও ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। আমি জানি গরিবরা কথা দিলে কথার ভর লাভ করে না, প্রয়োজন বলে তাদের রক্ত দিয়ে শুধু করবে, তবু তবু কোনদিন কথার ভর লাভ হবে না। আমি পিতাকে হারিয়েছি, আপনাকে আর হারাতে চাই না ভাইয়া। ওরে ভাই, ওরে হতভাগা, এটা যে ভাগ্যের নির্মম পরিহাস, নতুবা রাজ পুত্র হয়ে আজ কেন তোকে চাষার ঘরে জীবন কাটাতে হবে। এটা যে ভাগ্যের নির্মম পরিহাস রে ভাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ভাইয়া, তুমি চলে যেও না ভাইয়া। চলে যাও না ভাইয়া, তুমি আমার কাছে থাকো ভাইয়া। তুমি চলে গেলে আমি কি করে তোমাকে ছাড়া বাঁধো ভাইয়া। খাজল সন্তানের পরিচয় হবে একমাত্র কদম আলী চাষার। আজ আমি খুবই চিন্তিত, কেন কিছুতে কি হয়ে গেল, আমি কিছুই বলতে পারছি না। সেনাপতি জাফর আলী খান, এই আপনাকে ভাবতে হবে না, ব্যবস্থা আমি নিজেই করে নেব। বলো জাফর আলী খান, কি ব্যবস্থা আপনি করেছেন? বেগম হোস্তা বানুকে বন্দি করতে হবে, তাই করতে হবে। সেনাপতি জাফর আলী খান, এই কে আছে বেগম হোস্তা বানুকে নিয়ে আয়। তাহলে কি আপনি সব শুনে গেছেন? হ্যাঁ, আমি আড়াল থেকে সব শুনছি। তাহলে পহরে দেখে আমাদেরকে বন্দী করেন? হায় মেহেরবান খোদা, আমি মরে গেছি খোদা। বেগম সাহেব, আপনি এত চিন্তিত কেন? আপনি পহরে দেখেন দেখে আমাদেরকে বন্দী করেন? না, প্রহরীদের ডাকবো না, আমি প্রহরীদের ডাকতে আসি নেই। তাহলে তোমরা যার মৃত্যু নিয়ে কথা বলেছিলে আমি সেই কথা নিয়ে এসেছি। চলে গেছে, তাকে আর তোমরা দুইজন কোনদিন পাবে না। তোদের সবাইকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। উজির সাহেব, তাই তো ভাবছি তোদের মতো বেঈমানদের কি আর শাস্তি দেওয়া যায়। আর কে আছিস তোদের এত বড় সাহস, আপনার কথা কেউ শুনবে না, পরে
বন্দী করো বেগম সাহাকে। কারাগারে বসে বসে শুধু বন্দি নয়, ওকে ওই অন্ধকার খারা কক্ষে রাখে কথাটা মনে থাকে। বেগম সাহেবা আপনি বড় ক্লান্ত, বেগম সাহেবা পরে বেগম সাহেবাকে কারাগারে নিয়ে চলো, চলেন বেগম সাহেবা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছি তোরা যে আগুন নিয়ে খেলছিস এই আগুনে একদিন তোদের চলে পুড়ে ছাই হয়ে যেতে হবে, ছাই হয়ে যেতে হবে, ছাই হয়ে যেতে হবে। ওজির সাহেব আপনাকে দিয়ে আমি সমস্ত কাঁঠা গুলা উঠে ফেলব, তারপর জাফরানির খেলা শুরু। খুদা মেহরবান, দেখতে দেখতে কাজল আবার বেশ বড় হয়ে উঠেছে, আমার ইচ্ছে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলা। খোদা মেহরবান, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, খোদা পূর্ণ করো, আমার কাজল দেন এই সমাজের বুকে বড় হয়ে উঠে মানুষের মতো মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়। কাজল কাজল মানুষের মতো মানুষ করে তোলা, এতে তোমার কি অভিমত? হ্যাঁ পিতা, আমারও যে লেখাপড়া করতে মন চায়। বেশ, আমি খুশি হলাম। তাহলে কাজল আমার সঙ্গে বলো, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই, তার উপরে কিছুই নেই, মাতা পিতা, মাতা পিতা, মাতা পিতার আদেশ, মাতা পিতার আদেশ সবসময় সন্তানের মেনে নেওয়া উচিত, সন্তানের মেনে নেওয়া উচিত। আরেকটি কথা বলো পিতা, প্রেম স্বর্গ, এই স্বর্গীয় প্রেমকে তুমি অপবিত্র করো না বেটা। না পিতা, আমি কখনো অপবিত্র করব না। আমি তোমায় কথা দিলাম, প্রেমের সঠিক মর্যাদা দিতে হলে আমি তোমাকে শত চেষ্টা করে হলেও তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দেব। ঠিক আছে পিতা, তাহলে এসো কাজল, তাই আমি তোমাকে স্কুলে পড়তে আসি।